বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে চলে এসেছি মালয়েশিয়ার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সুলতান আব্দুল সামাদ বিল্ডিং। বন্ধুরা, যদি কুয়ালালামপুর সিটি ভ্রমণ করার আপনাদের পরিকল্পনা থাকে তাহলে সুলতান আব্দুল সামাদ বিল্ডিং আপনাদের লিস্টের টপে রাখতেই হবে। এছাড়া আমি আপনাদের দেখাবো মার্দেকা স্কোয়ার, সিটি গ্যালারি এবং কিং প্যালেস। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের মালয়েশিয়া ট্যুর। এখন আমরা যাচ্ছি সুলতান আব্দুল সামাদ বিল্ডিং। কুয়ালালামপুর সিটিতে ওয়ান অফ দ্য মোস্ট হেরিটেজ ল্যান্ডমার্ক হল সুলতান আব্দুল সামাদ বিল্ডিং। চলুন বন্ধুরা, বিল্ডিংটিকে একবার সামনে দিয়ে দেখে নেওয়া যাক। সুলতান আব্দুল সামাদ বিল্ডিং তৈরি করেছিল ব্রিটিশ গভর্নমেন্ট তাদের বিভিন্ন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সুবিধার জন্য, এবং শুরুতে এই বিল্ডিংটি পরিচিত ছিল গভর্নমেন্ট অফিস নামে। বিল্ডিংটির কনস্ট্রাকশন শুরু হয়েছিল 1894 সালে এবং কমপ্লিট হয়েছিল 1897 সালে। বিল্ডিংটির কনস্ট্রাকশনে লেগেছিল 4 মিলিয়ন ইট, 2500 ব্যারেল সিমেন্ট এবং 50 টন স্টিল এবং আয়রন। বিল্ডিংটি তৈরি করতে খরচ পড়েছিল $152,000। পরবর্তীকালে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট এই বিল্ডিং থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যায়। ১৯৭৪ সালে এই বিল্ডিংটির নাম দেওয়া হয় সুলতান আব্দুল সামাদ বিল্ডিং। বন্ধুরা, এখন আমরা মার্দেকা স্কোয়ারে, আর এই মার্দেকা স্কোয়ারটা সুলতান আব্দুল সামাদ বিল্ডিংয়ের একদম সামনে। এই ফ্ল্যাগ পোলটির হাইট হলো 100 মিটার। ১৯৫৭ সালের 31 আগস্ট এখানেই প্রথম ব্রিটিশ পতাকা নামিয়ে মালয়েশিয়ান পতাকা উত্তোলন করা হয় এবং মালয়েশিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে ডিক্লেয়ার করা হয়।
তারপর থেকেই প্রত্যেক বছরের ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেড এই মার্দেকা স্কোয়ারে করা হয়। প্রত্যেক বছর 31 আগস্ট মালয়েশিয়ান ইন্ডিপেন্ডেন্স ডেতে প্রচুর মালয়েশিয়ান এখানে আসেন ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেড দেখার জন্য। ব্রিটিশরা এই গ্রাউন্ডটাকে ক্রিকেট ফিল্ড হিসাবে ইউজ করত। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি কোয়ালালামপুর সিটি গ্যালারির সামনে। এই সিটি গ্যালারি একসময় ব্রিটিশ গভর্নমেন্টের অফিস ছিল। এই সিটি গ্যালারিতে ভিজিটারদের জন্য ওয়াক অ্যান্ড ট্যুর প্রোগ্রাম করা হয়, যার থ্রু দিয়ে আপনারা কোয়ালালামপুর সিটির হিস্ট্রি জানতে পারবেন। আর সবশেষে ফেমাস আইকনিক স্ট্রাকচার আই লাভ কেএল এর সামনে এসে ছবি অবশ্যই তুলবেন। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক রয়্যাল মিউজিয়াম। একসময় এটি ইয়াংদি পার্তুয়াং এবং কিং অব মালয়েশিয়ার রেসিডেন্স ছিল। এই বিল্ডিংয়ের ভিতর কিংয়ের বেডরুম, অফিস রুম, ডাইনিং রুম এবং কিংয়ের ইউজ করা বিভিন্ন রকম জিনিসপত্র খুব সুন্দরভাবে সাজানো আছে। ২০১১ সালে কিংয়ের অফিসিয়াল রেসিডেন্স শিফট করা হয় নিউ ন্যাশনাল প্যালেসে। তারপর ২০১৩ সালে এই বিল্ডিংটি কনভার্ট করা হয় রয়্যাল মিউজিয়াম নামে। প্যালেসের ভিতরের ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো ভালো ভালো বাংলা ট্র্যাভেল ভিডিও দেখার জন্য।